রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে পাঁচটা আটচল্লিশে তাপস ঘোষ মহোদয় লোকসভার মিথ্যা মামলায় জেল খাটা জেল খাটা বিকাশ সিং মহোদয় বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতো শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন বসিরহাট যে বসিরহাটে বিরোধী শূন্য বসিরহাট দীর্ঘদিন ধরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লুঠেরার কোম্পানি শেখ শাহজাহানদের দিয়ে নোম্যানস ল্যান্ড অর্থাৎ অপোজিশন লেস একটা দ্বীপ বা একটা অঞ্চল করে রেখেছিলেন সন্দেশকালীকে সেই সন্দেশকালীতে শুভেন্দু অধিকারী পৌঁছলেন শুধু না দীর্ঘ চার কিলোমিটার পথ হাঁটলেন রেখাপাত্র গাড়ির ওপরের সামনে হুটখোলা জিপে রইলেন শুভেন্দু অধিকারী নিজে পথ হাঁটলেন তিনি গাড়িতে ছিলেন না তিনি পথ হাঁটলেন রেখাপাত্র কিন্তু গাড়িতে ছিলেন তারপর চার কিলোমিটার পথ খাটার পর শুভেন্দু অধিকারী যেখানে মঞ্চ ছিল সেই মঞ্চে গিয়ে সমাবেশে কিছু বক্তৃতা করেছেন সেই বক্তৃতা একটা অংশ দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম আমি শুধু আজকে দিনে দাঁড়িয়ে এই কথাটা বলবো এই লোকসভার নির্বাচন বাংলার মানুষের হওয়া উচিত মুক্তির নির্বাচন শাহজাহান থেকে মুক্তির নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এলিমেন্ট থেকে মুক্তির নির্বাচন কালীঘাটের ব্যানার্জি পরিবারের লুঠের কোম্পানি থেকে মুক্তির নির্বাচন শুধু সন্দেশখালী তো পথ দেখাচ্ছে সন্দেশখালিতে রেখাপাত্ররা পথ দেখাচ্ছেন রেখাপাত্র একটা সংক্ষিপ্ত বক্তৃতা রেখেছেন আজকে এই প্রতিবেদন আমি দীর্ঘায়িত করবো না আমি শুধু তিনটে যুক্তি আপনাদের কাছে দেব আপনি বলুন তো ইডির বা ইডির অফিসারদের মাথায় যদি পাঁচই জানুয়ারি এই শাহজাহানবাহিনী মান না দিত এবং সেটা ক্যামেরাবন্দি যদি না হতো আমরা কেউ জানতে পারতাম যে এই বসিরহাটে এই চলে একটু ভালো করে ভেবে দেখুন আমি যে যুক্তিটা দিচ্ছি আপনাদের কাছে যদি সেনকে পাঁচই জানুয়ারি শাহজাহানের বাহিনী এসে ইডির অফিসারদের মাথা না ফাটাতো বসিরহাট কিন্তু বসিরহাটেই থাকতো শাহজাহান কিন্তু মুক্ত থাকতো এই শাহজাহান নির্বাচন অপারেট করত। ওই রাত্রে দুটোর সময় শাহজাহানের বাহিনী বসিরহাটের মহিলাদের পিঠে করতে ডাকত ঠিক সেই জায়গা থেকে কিন্তু একটা টুকরো ঘটনা অর্থাৎ পাঁচ তারিখ ইডির অফিসারদের পাঁচই জানুয়ারি ওই মাঠটা কিন্তু এই মুক্তি খুলে দিল যে মুক্তি দেখালেন শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন হাজার হাজার কাতারে কাতারে মানুষকে নিয়ে হাঁটলেন কোথায় ছিলেন এরা দরজা বন্ধ করে চাপা গুপো গুমোটা বেয়ে বসিরহাটের মানুষ কেঁদেছে দিনের পর দিন তারপর সন্ধ্যের পর ডাক আসতে নিজের পরিবারের মহিলাদের ছেড়ে দিয়েছেন শাহজাহান বাহিনীর হাতে এইভাবেই বসিরহাট চলতো এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এই বাংলাটা দিনের পর দিন চালিয়েছেন সেইখান থেকে মুক্তির স্বাদ খুঁজছিল বসিরহাট শুধু তাই নয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বসিরহাট ওই ওই অঞ্চলে কোনো একটি স্টেডিয়ামে সভা করে এসছেন সেই স্টেডিয়ামে সভা করতে দেওয়া হবে না শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি সেখানকার এসপি সেখানকার ডিএমরা এই কারবার করেছেন শেষ পর্যন্ত গোপ্তা খেয়ে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ বিজেপির তরফ থেকে করার পর গতকাল রাতে সেই স্টেডিয়াম দেওয়ার ব্যাপারে সম্মতি দেন শুভেন্দু তাতে রাজি হননি সরাসরি মানুষের দরবারে হাঁটলেন চার কিলোমিটার লম্বা মিছিল অন্তত তিরিশ হাজার মানুষের মিছিল দেখলো বসিরহাট যে বসিরহাটে তিরিশ জন বিরোধী মানুষও রাস্তায় বেরোতে সাহস করতো না একই বলে মুক্তিযুদ্ধ এবং মুক্তি সেই মুক্তিযুদ্ধের সেনানীর নাম শুভেন্দু অধিকারী এবং সেই মুক্তিযুদ্ধে প্রতিবাদের মুখ হচ্ছেন রেখাপাত্র আজকে এই এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না আজকে এমন একটি দিনে যেখানে বক বসিরহাট মুক্তির স্বাদ খুঁজল শুভেন্দুর সেই মিছিলে যেখানের হুটখোলা গাড়িতে রেখাপাত্র থাকলেন আর শুভেন্দুর নিজে চার কিলোমিটার পথ হেঁটে বসিরহাটের সেই প্রতারিত মানুষদের কাছে অন্তত শক্তিটা দেখিয়ে দিয়ে গেলেন যে কি হতে পারে বসিরহাট সেই সময় দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং একটা ঘটনাও না বলে পারছি না পাত্রপাড়াতে ওই ওখানকার যে মাহাতো সম্মত সুকুমার মাহাতো দিনের পর দিন এই চুরির কারবার যিনি করেছেন লুঠের কারবার যিনি করেছেন সাজান বাহিনীর তাবেদারি যিনি করেছেন সেই পাত্রপাড়াতে বাইরে থেকে পঁচিশ তিরিশ জন মহিলা নিয়ে গিয়ে মিষ্টি মুখ করেছেন কতটা নির্লজ্জ একটা দল বলুন তো কতটা নির্লজ্জ একটা দল অর্থাৎ মিডিয়ার অ্যাটেনশন টানার জন্য যাকো পাত্রপাড়াতেও আমাদের মহিলা আছে একজন মহিলাও পাত্রপাড়ার নয় ওই অঞ্চলে নয় বাইরে থেকে নিয়ে গিয়ে সেখানটা অফিস খুলে সেখানে মিষ্টি বুক করে সেটা ক্যামেরা বন্দি করে সেটা সেটাকে সংবাদ মাধ্যমকে খাওয়ানোর আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় থাকবে এই নির্লজ্জতাই কিন্তু প্রতি মিনিটে আমাদের বহন করে নিয়ে যেতে হবে তাড়াতে হবে গণতান্ত্রিকভাবে এদের তাড়াতে হবে তার জন্যই লোকসভা নির্বাচন আমি আবারও বলছি যে বসিরহাটের মানুষ যে মুক্তি খুঁজছে সেই মুক্তি দোষর হতে হবে বাংলার প্রত্যেকটি অঞ্চলের মানুষকে শপথ নিতে হবে তৃণমূলকে আর একটি ভোটও নয় জানি না সেই শপথ বাঙালি নেবে কিনা না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন সেই যাই যেখানে মুক্তির স্বাদ খুঁজছে প্রায় তিরিশ হাজার মানুষের মিছিল দেখলো বসিরাট আজ শুভেন্দু তার নেতৃত্ব دادا اوپره دادا اوپره دادا اوپره دادا اوپره دادا اوپره এগিজন <laughs> বাৰু